নমস্কার মানার ঘরোয়া রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি শেয়ার করব। কিভাবে বাড়িতে ময়দা চাল সিমুই তৈরি করবেন খুবই সহজভাবে এটা হয় কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি আজ আমি শেয়ার করছি তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে ময়দা চাল কীভাবে বানাবো সেটা দেখবেন আর কিভাবে তৈরি করব সেটাও আমি শেয়ার করছি দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে ওয়ান টেবিল স্পুন গাওয়া ঘি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি পরিমাণটা হবে দেড়শো গ্রাম সামান্য সামান্য জল দিয়ে একটা খুব নরম নয় শক্ত সামর্থ্য একটা টো বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক সামান্য সামান্য জল দিয়ে বানাবেন কারণ কেননা খুব পাতলা হলে এটা ভালো হবে না দেখুন একটা টো বানানো হয়ে গেছে ঠিক কিভাবে আমি তৈরি করছি দেখুন এক হাতে ছোট্ট করে কেটে নিয়ে সামান্য চাপ দিলেই কিন্তু এটা লম্বা লম্বা ঠিক চালের আকার নিয়ে নেবে আপনারা যদি এটা প্রথম বানান হয়তো মোটা হবে খুব সরু হবে তাতে কিচ্ছু যায় আসে না টেস্ট কিন্তু একই রকমই হবে দেখুন ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন যাতে আমার সমস্ত রান্না আপনার কাছে আগে পৌঁছয় দেখুন আমি আরও একটা পদ্ধতিতে তৈরি করছি ছোট্ট করে কেটে নিয়ে আর একটা আঙুল দিয়ে হালকা করে চাপ দিলেই হবে ভালোই রোদ্দুর বেরিয়েছে আমি ছাদে এখন দেখুন ঠিক এইভাবে হালকা করে চাপ দিলেই কিন্তু এরকম সেভ একটা হয়ে যাচ্ছে রোদে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম ময়দাতে কিন্তু এই পরিমাণটা হয়েছে একটা রোদ খেলেই যদি খুব কড়া রোদ হয় একদম কিন্তু এটা শুকনো হয়ে যায় দেখুন চালটা কেমন হয়েছে একদম খন খন করছে সরাসরি এখন চলে আসছি রান্নায় আমি প্রথমে এখানে দেখুন কাজু এবং কিশমিশে একটু জল দিয়ে দিলাম খুব কম সময় এটা রান্না হয়ে যায় আমি ওয়ান টেবিল স্পুন এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবার আমি চাল শিমইগুলো দিয়ে দিলাম দিয়ে এটা তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে লালচে করে ভাজতে যাবেন না আর আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করব দেখুন আমি হালকা করে জল গরম করে নিয়ে এই গুঁড়ো দুধটা কিন্তু জলের মধ্যে গুলে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব কিন্তু লালচে লালচে করছি না দুধটা সম্পূর্ণ ঢেলে দেব না সামান্য একটু রেখে দেব আবার পরে কিন্তু আমি অ্যাড করব এটা অনেকটাই হয়ে যাবে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম কেউ যদি তেজপাতা পছন্দ করেন তাহলেও কিন্তু এটা দিতে পারেন এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিট পরে দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে এটা এর মধ্যে আমি এখন কাজু এবং কিশমিশটাও অ্যাড করে দিলাম এবার ফুটতে দিতে হবে যে সামান্য দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি টু টেবিল স্পুন সুজিকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবারও আমি ঢাকনাটা খুলে দিলাম এখনও কিন্তু এতে দুধের প্রয়োজন আছে আর সেদ্ধ না হওয়া পর্যন্ত কোনো রকমের কোনো মিষ্টি অ্যাড করব না আমি আবারও একটু দুধ এতে দিয়ে দিলাম অবশ্যই এটা এর মধ্যে সুজি মেশানো আছে এবার দেখুন দুধটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পর দেখুন এটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এমতো অবস্থায় এখন আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের মতো করেই দেবেন আমি এখানে খুব একটা মিষ্টি দিচ্ছি না কারণ এটা খুব মিষ্টি লাগে না অল্প মিষ্টি দিলেই কিন্তু মিষ্টি হয়ে যায় আর চার মিনিট ফুটলেই একদম তৈরি হয়ে যাবে সিমুই একদম রেডি হয়ে গেছে আমাদের সিমুই দেখলেন খুব কম সময়ে বাড়িতে কিন্তু একদিনেই বানিয়ে সিমুইটা করা যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে খুব ভালো থাকবেন নমস্কার